আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? তো আজকে আমি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। তো টপিকটা হচ্ছে যে আমরা তো আসলে অনেকেই কবুতর পালি। তো আমরা কবুতর পালার ক্ষেত্রে আমাদের আসলে অনেক ছোট ভাইরা আছে যারা নর কবুতর ও মাদি কবুতর একই ধাপটিতে পালে। নর ও মাদি কবুতর একই ধাপটিতে পালে, আসলে নর আর মাদি কবুতর একই ধাপটিতে পালার উপর আজকে আমার এই ভিডিওটা। আসলে আমাকে অনেকজনই বারবার বলতেছে যে ভাই আমাদের কবুতরগুলা অনেক শুকায়া যাচ্ছে, বা আমাদের কবুতরগুলো অনেক মাদি কবুতর ডিম পারতেছে না, অনেক নর কবুতরের ডিম জমছে না। তো আজকে আমার মূল টপিকটা হচ্ছে যে আমরা কেন নর আর মাদি কবুতর আলাদা রাখি, আর নর আর মাদি কবুতর আলাদা রাখার উপকারিতা। তো আপনারা একটা জিনিস আসলে যারা লক্ষ্য করবেন তারা দেখতে পারবেন যে আমাদের গিরিবাজ কবুতরের ক্ষেত্রে আসলে যে জিনিসটা সবচেয়ে বেশি হয়, আমরা কবুতরের থেকে বেশি ওর ফিটনেসের প্রতি গুরুত্বটা দিই। আমরা সর্বক্ষণিক ওর ফিটনেসটা ধরে রাখার চেষ্টা করি। আমরা রেসিং কবুতরের ক্ষেত্রে আমরা সর্বক্ষণিক একটা রেসিং কবুতরের আপনার ফিটনেসটা ধরে রাখার চেষ্টা করি। কারণ একটা কবুতর ও ফ্লাই করুক বা ও উড়ে আমার বাসায় আসুক, ওর ফিটনেসটা ঠিক থাকতে হবে। তো আপনি আমার পিছনে খেয়াল করলে দেখতে পারবেন যে আমার লফটে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, আমি আরও দুইটা নতুন ধাপড়ি কিনছি। তো আমার এখানে টোটাল এখানে ছাদে আছে ছয়টা ধাপড়ি, নিচে আছে আরও দুইটা ধাপড়ি। তো আপনারা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন যে এই ধাপড়িতে আমার সব নর কবুতরগুলা, এখানে আমার সব নর কবুতরগুলা, নর বাচ্চা কবুতরগুলা, আর এখানে আমার সব মাদি কবুতরগুলা। তো এখন আসলে মূল কথায় আসি। তো কথাটা হচ্ছে যে আমরা নর আর মাদি কবুতর আলাদা রাখার যে ব্যাপারটা, আমরা অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের কবুতরের মধ্যে মাদি আর মাদি কবুতর ডিম পারে। তো মাদি আর মাদি কবুতরের ডিম পারার সবচেয়ে মূল কারণটাই হচ্ছে যে আমরা কবুতরকে ভারী খাবার দিচ্ছি, আর আমাদের কবুতরগুলোর ভিটামিন এবং ক্যালসিয়াম পাওয়ার সাথে সাথে কবুতরের শরীরটা গরম হয়ে যাচ্ছে। তো যখন এই মাদি কবুতরগুলো ডিম পাড়া শুরু করবে এবং নর কবুতরগুলো যখন সেই ভিটামিন আর ক্যালসিয়ামটা খাবে, তখন নর কবুতরও মুষ্টির জন্য পাগল হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে যদি আপনি আপনার কবুতরকে কন্ট্রোল করতে না পারেন, আপনি যদি আপনার কবুতরকে নর মাদি আলাদা না রাখেন, তাহলে দেখা যাবে যে মাদি কবুতর ধাপড়িতে ডিম পাড়া ভরায় ফেলছে, আর আপনি যেই কবুতর দিয়ে রেস করবেন সেই কবুতর যদি আপনার 12 মাসই ডিম পাড়ে, তাহলে সেই কবুতরের ভিতরে আসলে কিছু থাকে না। তো আসলে অনেকের এই বেসিক ধারণাটা নাই যা ঠিক আছে ডিম পারতেছে ও তো সিম্পল একটা জিনিস। না, ভুল কথা। একটা মাদি কবুতর যদি তার রেসিং ওড়ে রেসিংয়ের জন্য তৈরি করছেন ও রেস করবে, ও যদি সারা বছর 2-4-5 জোড়া ডিম পারে, তাহলে ওর শরীরে তো আসলে কিছুই থাকে না, শরীরের ফিটনেস নষ্ট হয়ে যায়। তো এটা হচ্ছে মূল কারণ আমরা রেসিং গিরিবাজ কবুতরের ক্ষেত্রে এই কারণটাই মূলত নর আর মাদি কবুতর আলাদা রাখি, যাতে মাদি কবুতর ডিম না পারে আর যাতে নর কবুতরের ফিটনেসটা ঠিক থাকে। একটা নর কবুতরের ফিটনেসটা ঠিক থাকা আসলে অনেক জরুরি। আর আরেকটা কথা হচ্ছে যে নর আর মাদি আলাদা রাখার মানে আর নর আর মাদি কবুতর আলাদা রাখার ক্ষেত্রে আরেকটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে আমরা আসলে কবুতরকে অনেক সময় ছোটোবেলা নর আর মাদি কবুতর আলাদা রাখি। তো এইবার আমার নিজ এক্সপিরিয়েন্স থেকে একটা কথা বলি, আমার তিনটা মাদি কবুতর আমার এই বছর আমার গত বছর আমার পাল্লা বা টুর্নামেন্টে আসছে তিনটা মাদি কবুতর, যাদেরকে আমি ছাড়ছি ওরা এমন কোনো জায়গা মানে আমার এরিয়ার মধ্যে এমন কোনো জায়গা বাদ নেই যে ওরা যায় নাই। ওরা 30 কিলো 35 কিলো করে চার সাইডে ওরা পাল্লা খাইছে। কিন্তু মানে বিশ্বাস করবেন কি না জানি না, আসলে বলতেও কষ্ট হচ্ছে যে ওদেরকে আমি আমার মাদির ধাপড়িতে ছিল আর আমার মাদির ধাপড়িতে দুইটা নর ছিল, আসলে বাচ্চা নর ছিল, তো 8-9 পরের নর আমি ওইভাবে আসলে বুঝছি যে হয়তো বা মাদি কবুতর ডাকতিছে, কিন্তু না, ওই দুইটা কবুতর নর ছিল। এবং আমার তিনটা মাদি ডিমে পেটে ডিম এসে পড়ছে, এবং তিনটা মাদি আমার পরবর্তীতে ডিম আটকায় মারা গেছে। আমি তিনটা মাদির একটা মাদিও আমি বাঁচাইতে পারি নাই, একটা মাদি তাও ডিম বের করছি, মাদিটা আর পরে বাঁচে নাই, মারা গেছে। তো নতুন কবুতরের ক্ষেত্রে যদি একটা কবুতর খুব অল্প বয়সে ডিম পারে, তাহলে সেই কবুতরটা আসলে নষ্ট হয়ে যাওয়ার চান্স খুব বেশি থাকে।
তো আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা যারা গিরিবাজ কবুতর পালেন এবং ছাড়াছাড়ির কবুতর পালেন বা হাই ফ্লায়ার কবুতর পালেন আপনারা যতটুকু চেষ্টা করবেন আপনারা নর আর মাদি কবুতর আলাদা রাখার কারণ নর আর মাদি কবুতর আলাদা রাখলে আপনাদের আপনি যদি একজন হাই ফ্লায়ার কবুতর পালক হন আপনার কবুতর ফ্লাই বেশি করবে আপনি যদি একজন রেসার কবুতর পালক হন আপনার কবুতর ইনশাআল্লাহ রেসে ভালো রেজাল্ট দিবে তো আশা করি আপনারা সবাই এই জিনিসটা একবার হলো করে দেখবেন আমার মনে হয় যে নর আর মাদি কবুতর আলাদা রাখার পর আপনাদের ফলাফলটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম।